হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিডে। এখন দুদিন ধরে দেখো, এসে নিচের বিছানাটাকে আমায় তুলতে হচ্ছে, কেননা রাতে আমার এডিট করে আর বিছানা তুলে ওপরে যাওয়ার মতো আর শরীরে ক্ষমতা হচ্ছে না। এটা দুটো দিন ধরে হচ্ছে গরমের জন্য, আর অন্য কিচ্ছু নয়, বুঝেছো? চলো দেখতে থাকো বিছানার চাদরটা। না জানো, যতক্ষণ না টান টান হয় আমার পেতে শান্তি হয় না। আমার ফেমাস ইন্ট্রোটা দেওয়া হয়নি, দিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আজকে ওয়েদারটা না খুব ক্লাউডি, কিন্তু খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। বিছানাটা তোলা হয়ে গেলে না ঘরটা মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে গেল, তাই না? এইখানে হ্যাপি ছানা আর কলা চটকাতে শুরু করে দিয়েছি। সকাল থেকে চটকা চটকি শুরু হলো ছেলের খাওয়া নিয়ে, বুঝেছ? দেখো বাবুয়া ফুল তুলে নিয়ে এলো, কতগুলো ফুল ফুটেছে, কি ভাল লাগে আমার। ওই জন্য তোমাদেরকেও একটু দেখাই। এই যো স্যার জামা পরে আছে, গুড মর্নিং, তাই দেখিয়ে দিলাম। ফুলের কৃতিত্ব সম্পূর্ণ কিন্তু আমার শাশুড়ি মায়ের, মানে এটা কোনো অস্বীকারের কোনো জায়গায় নেই, অস্বীকার করা যায় পুরো। মানে এটা এই গাছগুলো যত দেখছো নিচের, মানে বাগান, ফুল বাগান যেটা বলা চলে, ফুলের গাছ আর কি, এগুলো সব শাশুড়ি মায়ের। উপরের যে গাছগুলো করেছে ওগুলো তো বাবুয়া ভেরি রিসেন্ট করেছে। শাশুড়ি মায়ের কিছু আছে আর কিছু আছে শ্বশুর মশাই। হ্যাঁ ওটা, হ্যাঁ বাবাইও। জবা গাছটা বাবা পুঁতেছিল, টগর গাছটা বাবা পুঁতেছিল, মানুষ খালি দুটো, তাহলে তো বাবাই আর মাও তো সেম, আত্মা এক মানুষ দুটো আলাদা। তাই ঠিক ঠিকই তো বলেছি, বাবা মা করেছে পুরো, কিন্তু মা তো তারপর যত্ন টত্ন তো করতো, মা জলটা দিত। ওটাই তো আসল, ওটাই তো আসল, লালন দাতা যে সেই হচ্ছে আসল। লালন না পালন, কি সব ভুলভাল বকছি, আগে দাঁড়াও চান করে আসি, ঠিক আছে? নাহলে ভুলভাল বকছি, পালন দাতাই হচ্ছে আসল, তাই তো? হ্যাঁ বাবুয়াকে বলছি একটা তোর আর আমার থাম্মা নীল দেবো, আমি থাম্মা নীল বলে বুঝেছি আর কি করে। আর বাবু আর আমি পিক তুলছি এখানে, আর হ্যাপি এখানে এসে দাঁড়িয়ে আছে, মানে আমাকে নেবে না? হ্যাঁ ওই জন্য আমার আমাদের কোলে উঠে পড়েছে ছবি তোলার জন্য। দেখো হ্যাপি ফ্যামিলি, সুখী ফ্যামিলি। জামা কাপড়গুলো নিয়ে সোজা আগে বাথরুম থেকে বেরিয়ে শুকোতে দিতে চলে এলাম, কেননা আজকে প্রচণ্ড ক্লাউডি ওয়েদার, এসব মোটা মোটা জামা কাপড় নাহলে শুকোবে না, জানো? সকাল সকাল আজকে তাড়াতাড়ি শুকুতে দিয়ে দিচ্ছি, তাহলে কি বলতো আমার দুপুরের মধ্যে সব শুকিয়ে যাবে, আজকে ওয়েদার একদম ভালো নেই। আমার কত গোলাপ হয়েছিল দেখো, কিছু শুকিয়ে গেছে আবার কিছু তাজাও রয়েছে, এটা একদম হচ্ছে সদ্য, মানে হয়ে গেছে অনেকটাই। আর এখানে জবা গাছেরও কুঁড়ি, এই যে দেখেছো এই গোলাপ গাছটা, অনেক গোলাপ হয়েছিল জানো, দেখেই বুঝতে পারছো। এতেও একটা গোলাপ হয়েছিল, গোলাপটা শুকিয়ে গেছে। এই গোলাপ গাছটা অনেক কুঁড়ি হয়েছে, এটাতে ফুল ফুটবে, তোমাদের দেখাবো। আমরা আরও কিছু গাছ করব জানো তো, এখন নয়, বাবু একটু ব্যস্ত আছে, তো গাছ করব, আরও কিছু গাছ বাড়াবো আমরা। দেখো বেরোবে বাবু, একটু বাজার যাবে। আর আজকে আবার পরোটা আনতে দিচ্ছি, কালকে কি ভালো লেগেছে পরোটাটা, আনলাম, নিয়ে আয়। আজকে ওয়েদারও ঠান্ডা আছে, কিছু হবে না, যাও ঘুরে এসো। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, অসুবিধা নেই, ঘুরে আসো। পরোটা এত টেস্টি না, তোমাদের কি বলবো, একদিন খেয়ে মন পোষায়নি, আর আজকের দিনটা খাও, ব্যাস কাল থেকে আর খাবো না। যে পায়েস করে ছিলাম না, করা হলো না এই সমস্ত ঝড় বৃষ্টির জন্য, বাড়ি হয়তো বসে আজকে পায়েসটা করবো, বুঝেছো? দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, এখন করবো না পায়েস, দুধটা এখন জাল দিয়ে রেখে দেবো, ফুটিয়ে টুটিয়ে দুপুরবেলা বসে বসে করবো লাঞ্চ করে উঠে। ওকে আগে খেতে দিয়ে দিলাম, কেন ও খেয়ে দিয়েই বেরোবে, তো আমি একটু পরে খাবো, এই সেমি ব্রেকফাস্ট। ইয়াম্মি ইয়াম্মি, আজকে আলুর দম পেয়েছি, আজকে অনেকটা আলুর দম দিয়েছে জানো তো, বাবুয়াকে বেশি তো আলু খাওয়া চলবে না, ওকে দু পিস আলু দিয়েছে, যাক গে ও যত কম আলু খাবে আমি আলু খাবো। মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, যে যার সব তোলা হয়ে গেছে, এগুলো সব বিনা লবণে হ্যাপির, বুঝতে পেরেছো? আর আগের দিন দুদিন আগে যে থোরটা করেছিলাম অনেকটা হয়ে গেছিলো, তো কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, সেদিনকে নিরামিষে খেয়েছি, আজকে আমিষে খাবো, আজকে একটু চিংড়ি মাছ দিয়ে এটাকে সাঁতলে নেবো, বুঝেছো? পেঁয়াজ আর কিছু দেবো, এতে তো সবই দেওয়া আছে, যারা এই ব্লগটা দেখেছো সবই দেওয়া আছে, এতে খালি একটু পেঁয়াজ ফোড়ন আর চিংড়ি মাছ দিয়ে দিলে ব্যাস, থোর পুরো জমে ক্ষীর, আর এই ডালটাকে সাঁতলে নেবো।
আমার ডালের মধ্যে মুসুরির ডালটা তোমরা খুব দেখতে হবে, মুসুর ডাল। আমার মুসুরির ডালের প্রচন্ড খরচ, কেন বলো তো? আমরা মুসুরির ডালটা খেতেই বেশি ভালোবাসি। বাসি দিয়েছে জানো, কিন্তু খেতে ভালো লাগছে। বাসি জিনিস বেশি খেতে ভালো লাগে, খেতে ভালো লাগছে। বাসি দিয়েছে বাচ্চা। সেই গুড বয় হয়ে গেছে গো। আমি তার খারাপ দিকটা বলি, ভালো দিকটা বলবো না? আমার শুক্তোতে যে সমস্ত সবজি লাগে আমার কিছুই ছিল না, বুঝেছো তো? আজকে সব একটা করে আনবি, একটা একটা করে আনবি, তাই এনেছে। দেখো কি সুন্দর, ব্লগে বলছি না, ইজ্জত চলে যাচ্ছে ওর। রাঙালু একটা, ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো। বেগুন একটা, সব একটা একটা এনেছে। উচ্ছে একটা, আমি সব বলেছিলাম একটা একটা। এত সবজি দিয়ে শুক্তো করতে গিয়ে এক বাটি হয়ে যাবে, বলো তাই না? আলুটা ছিল না, আলুটা আমি আনতেই বলেছিলাম, বুঝেছো? এখন গুড বয় হয়ে গেছে, গুড বয়, গুড বয় হয়ে গেছে। এরকমই একটা একটা করে আনবি, বুঝেছিস? হ্যাঁ, তারা আছে, খালি গায়ে রয়েছে তো, জামা কাপড় চেঞ্জ করছে বাজার থেকে এসে, আমাকে ইশারা করছে আমি বেরোবো। আমি পুরো হিসেব করে বলে দিয়েছিলাম, একদম অল্প করে মাছ আনবি, কেননা বললাম না জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠীর আগে আমি যাব বাজারে মাছ আনতে, তুই আজকের মতো অল্প করে নিয়ে আসবি। তাই চার পিস কাতলা মাছ এনেছে, বুঝতে পেরেছো? এখন কথা শুনছি, ব্লগে বলছি না, ওর ইজ্জত চলে যাচ্ছে, তোমাদের সামনে বলছি, এখন দেখছি কথা শুনছে না। না এক কারি কারি আনে, বলো বাছি রেখে রেখে খাওয়া উচিত। আর আমি একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, ওই যে ইয়েটা করবো বলে, থোরটা করবো বলে, ওই জন্য চিংড়ি মাছ থোর করবো, আর পটল আলু দিয়ে ডালনা টাইপের করবো, বুঝেছো? সেই জন্য চিংড়ি মাছ। আমি বললাম আমার মাছ দেখেই না, দেখো আমি ডাউন হয়ে যা, তখন কি সুন্দর এনার্জি নিয়ে কথা বলছিলাম না, তো আমি বললাম অল্প করে তাহলে মাছ নিয়ে আয়। আর ও জামাই ষষ্ঠী যেদিন পড়ছে সেদিন বলছে পাপা করিস না, আর আমিও নিরামিষ খাই, ওই জন্য ও বলছে পাপা করিস না, সেহেতু ওরও কাজের ব্যস্ততা থাকে। হ্যাঁ, থার্সডে পড়েছে আর ফ্রাইডে, এবারে নাকি দুদিন জামাই ষষ্ঠী পড়েছে, ও বললো করিস না তুই, একদম সানডেতে জামাই ষষ্ঠীটা, মানে ওকে যে সমস্ত রান্নাবান্না করে দিই, বললো ওই দিনকে কর, আবার করতেও বার হচ্ছে, বলছে এই গরমে করিস না, এই গরমে অত রান্নাবান্না করিস না, খেতে পারবো না, এইসব বলছে। যাই হোক, ওই জন্য মাছ বলেছে অল্প করে আন। শনিবার দিনকে আমি মাছ বাজার তো যাবোই, আজকে তো কি বার হয়ে গেলো, আজকে বুধবার হয়ে গেলো, শুকুর শনি, পরশু দিনকেই যাবো, সেই জন্য আমি বলেছিলাম অল্প করে মাছ নিয়ে। আর মাছ দেখে তো গা গুলোছে, আমি তো খেতে পারবোই না, ওই চিংড়ি মাছ পটল দিয়ে করবো ডালনা, আর ওর মাছ ভেজে দেবো, আর হ্যাপির এক পিস মাছ সেদ্ধ হবে, বুঝেছো? ওই জন্য মাছটা অল্প করে আনতে বলেছি। তিন মাছ সেদ্ধ দিয়ে দিয়েছি বাবারি, দাঁড়া কথা বলছি, এখানে হ্যাপির ভাত বসিয়েছি লাউ দিয়ে সব দিয়ে, বুঝেছো? হ্যাপির মাছটা বড্ড পাকা, ওই জন্য টেনশন হচ্ছে জানো। দেখো এই দেখো, বড্ড পাকা এই দিকটা, বুঝতে পেরেছো? ওকে এত পাকা মাছ দিই না, তার মধ্যে গরম। পটল আলু কাটছি, ওই চিংড়ি মাছ দিয়ে ডালনা টাইপের করবো, এটাই এটা করতাম না, কিন্তু আমার মাছ খেতে পারবো না, বুঝেছো? গাগুলো চেয়েছে, এটা দিয়েই ভাত খাবো। ওই চিংড়ি মাছটা দিয়ে এবার থোরটাকে কাঁচলে নেবো, আগে এই থোরটা করে নেবো, তারপর পটল চিংড়ি করবো। থোরও প্রায় কমপ্লিট হয়ে এলো, চিংড়ি মাছ যাতেই পড়বে, তুমি দেখবে দুটো চিংড়ি দেবে এক গামলি তরকারিতে, সেই তরকারির টেস্ট হয়ে যাবে। ডালনার পটল আলুও ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, এর সঙ্গে আবার একবার ভাজবো। আমি যদি আগে থেকে সেই চিংড়ি মাছটা ভেজে রাখি না, আমি দেখেছি চিংড়ি মাছগুলো না কেমন রাবারের মতো আর শক্ত হয়ে যায়, এরকমভাবে করি দেখি আর হয় না। তা থেকে যা তেল মশলা যেদিকে যা ছিল টেনে আমি বার করে দিয়েছি, মানে বুঝতে পারছি তেল বেরিয়ে গেছে। এবার এই যে ভাজাটা, চিংড়ি পটল আলু ভাজাটাকে দিয়ে এবার কষবো, কইসা, তারপর গরম জল কইরা এতে দিয়ে দেবো, বুঝেছো? লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে, খালি জল দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে দেবো, ব্যাস আমার চিংড়ির ডালনা কমপ্লিট। চিংড়ি মাছের তরকারিটা হতে হতে ওই যে সবজিগুলো এনেছে, সকালে বেসিনটা ধুয়ে তো রাখতে হবে, এটা আমার হচ্ছে কোয়ারেন্টাইন জোন, বুঝেছো? কুমড়োটাকে ধুয়ে এখানে রেখেছি রোদ্দুরে, কেন বলতো কুমড়োতে যত রোদ্দুর খাবে না কুমড়োর টেস্ট তত বাড়ে। এটাকে ধুয়ে এখানে শেল্টার করে দিয়েছি, ধোয়ার পর কি ভালো লাগে না বলো? ও চিংড়ি মাছের তরকারিটা একটু দেখিয়ে দিই, লল লল ঝোল ঝোল। আমি এবার খেতে বসে যাব, লাঞ্চ টাইম একদম হয়ে গেছে, লাঞ্চ টাইম ওভার, মানে বাবুয়া খেয়ে বেরিয়ে গেছে, ওর তারা আছে, ও খেয়ে বেরিয়ে গেছে। আমি বললাম না আমি কাতলা মাছ খেতে পারবো না, কারণ গা গুলোচ্ছে, এঁচোর চিংড়ি নিয়ে নিয়েছি, এই যে গিজি গিজি এর চিংড়ি, এখানে চাটনি, চাটনি আমার করা থাকে, বুঝেছো? এক সপ্তাহ তোমরা জানোই বলি। আর এই হচ্ছে থোর চিংড়ি, বাবুয়া এটা খেয়ে বলছে পাপা কি ভালো লাগছে, আর ডাল করেছি এখানে, এই যে
বাবুয়ার জন্য ডাল করেছিলাম, আমি তো ডাল খাবো না, ও মাছ ভাজার সঙ্গে ডাল দিয়ে খেয়ে গেছে, কাতলা মাছ ভাজা দিয়ে, বুঝেছো? এই হচ্ছে আমার লাঞ্চ। খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছিলো, তারপর তোমাদের সঙ্গে দেখা করিনি, এখন ইভিনিং হয়ে গেছে, গুড ইভিনিং। এই মাইক্রোওভেনের কভারটা কাঁচা হয়েছিল, সেটা আমি পরার চেয়ারা দিয়ে খুব ভালো স্কিন কেয়ার করেছি। দুপুরবেলা পায়েসটা ভেবেছিলাম বানাবো, যাই হোক সময়ের অভাবে হয়নি, ঠিক আছে, একটু ল্যাদ খেয়েও বসেছিলাম খেয়ে দিয়ে উঠে, বুঝেছো? আর পায়েসটা এখন করতে চলে এসেছি ফাইনালি, এই গোবিন্দভোগ চালে ঘি মাখাচ্ছি, বুঝতে পেরেছো? দুধটা তো অনেকক্ষণই ফোটাতে বসিয়ে দিয়েছি, এবার একটু ছোটো এলাচ দিয়ে দিলাম, এবার চিনি দেবো। এখন তো চিনি বেশি দিতে পারি না, আমার আবার কী বলতো, পায়েস চাটনিতে একটু কিটকিটে মিষ্টি না হলে হয় না, আর বাবু আর একদম মিষ্টি চলবে না, ওই যতটুকু মিষ্টি না দিলে নয় ততটুকুই মিষ্টি দিচ্ছি, তাও অনেক দিন পর পায়েস হচ্ছে, পায়েস এখন হয়ই না। পায়েস এখানে আমার কমপ্লিট, আর কাজু আর কিশমিশটাকে আমি আলাদা করে সবসময় ঘিয়ে ভেজে নিই, বুঝেছো? ভেজে এতে দেবো, বুঝলে? পায়েস আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি পায়েস খেতে ভীষণ ভালোবাসি, বাবুয়ার থেকে বেশি, বুঝেছো? অনেকদিন পর হচ্ছে তো, আমার নিজেরই লোভ লাগছে, এডিট করছি, মনে হচ্ছে কতক্ষণে খাবো, রাতে খাবো, ঠান্ডা হয়ে গেলো অবশ্যই। ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, এবং সেফ থেকো, জাস্ট ফাটাফাটি থেকো, টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, গুড নাইট। আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি ভীষণ আনন্দিত, ভীষণ আনন্দিত।